ছোট্ট বন্ধুরা আজকে ক্লাসে আমরা আগের দিন গুণ করেছিলাম গুণ গুণ পাশাপাশি পাশাপাশি আজকেও আমরা গুণই করব কিন্তু ছোট সাহায্যে কিরম দেখো তোমাদের দেখাচ্ছি গুণ একটু দেখে নাও আমরা লিখেছি বলেছি গুণ অঙ্ক করতে গেলে নদের নাম কিন্তু ভালো করে জানতে হবে দেখে নাও খুব ভালো করে অঙ্কটা দেখে নাও আমি তো সব অঙ্ক করাচ্ছি না কিছু কিছু করাচ্ছি সেটা দেখে অন্য অঙ্ক করার চেষ্টা করবে। এবার দেখো আমরা চারের ঘরে নামতা গুনতে পারি আটের ঘরে নামতা গুনতে পারি এবার আট গুন চার মানে চার আটে চার এক কে চার চার দু আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাতে আঠাশ চার আটে বত্রিশ আমরা বত্রিশ বসিয়ে দিলাম তাহলে অঙ্কটা হয়ে গেল নাম তার সাহায্যে এরপরে দেখো পাঁচের নামাতে গুনবো পাঁচ বারো দেখো পাঁচ দু গুনে শূন্য পাঁচ এক কে পাঁচ আর একে ছয় পাঁচ বারো সাত আমরা বারো ঘরের নাম তো আগেই পড়েছি বারো ঘরের নামটা বারো কে বারো বারো দু চব্বিশ তিন বারং ছত্রিশ চার বারো আটচল্লিশ পাঁচ বারো ষাট এবার দেখো ছয় দশে ষাট তো আমরা জানি তোমরা একদম জানো এটা সোজা এবার নয় এগারো নিরানব্বই সেটাও তোমরা একদম জানো সোজা এগারো ঘরে দশের ঘরে বারো ঘরের নামতা এবার

এরকম করে অঙ্কটা টুকে নিয়েও কিন্তু করতে পারি আবার দশ কে ছয় দিয়ে গুন করতে পারি কিভাবে গুন করছি এই গুণগুলো কেমন ভাবে করছি দেখো চার আটে বত্রিশ এটা পাশাপাশি করেছিলাম এটা তলায় তলায় করলাম আবার ছয় শূন্য শূন্য ছয় কে ছয় ছয় দশে সাত এরম করে করতে পারি তাহলে তলায় তলায় করতে পারি আবার পাশাপাশি করেও গুণটা আমরা করতে পারি কিন্তু আমাদের নামতা গুণ অঙ্কে জানতেই হবে গুণ এবং ভাগ নামতা না জানলে আমরা করতে পারবো না বুঝতে পারলে তাহলে এটা হচ্ছে নামটা সাত যে গুণ ছোট ছোট গুণ এবার পাঁচ যদি থাকতো সাত দিয়ে পাঁচ গুণ সাত পাঁচ সাতে পঁয়ত্রিশ হতো এবার যদি আমাদের ছয় থাকতো তিন থাকতো তিন ছয় আঠেরো হতো আমরা মুখে মুখে নামতার সাহায্যে করতে পারো তাহলে আজকে যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে নামতার সাহায্যে গুণ এরপরে আমি বড় বড় গুণগুলোর পরেও আসবো আগে তোমরা এই ছোট ছোট গুণগুলোকে আগের দিনের গুণটা আর আজকের এই গুণটা দুটো আগে একটু প্র্যাকটিস করো অভ্যাস করো বাড়িতে তারপরে পরে আমি বড় বড় শূন্য স্থানের মাধ্যমে গুণ এগুলো তোমাদের শেখাবো ঠিক আছে আজকে এই পর্যন্ত থাকলেও তোমরা খুব ভালো করে গুণ অঙ্ক অভ্যাস করো